আমি বিনয়ের সাথে বলবো আর 10টা থেকে 20টা বছর অপেক্ষা করেন। 5 বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে 10 বছর অপেক্ষা করেন, কাগজের টাকা বলে কিছু থাকবে না। আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে। হোলি টিভি 26, স্টে উইথ কোরআন এন্ড সুন্নাহ। শুধুই যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে 50,000 বছরের সমান। কত বছর ভাই? 50,000 বছরের সমান একদিন কেয়ামতের দিন। কেয়ামতের দিনের কি দরকার ছিল? কি মনে হয় আপনাদের, কেয়ামতের দিনের কি দরকার ছিল? ছিল। যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত। কেয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না ইনশাআল্লাহ, কোন মাজলুমের চোখের প্রাণে বিথা যাবে না, কারণ কেয়ামতের দিন আছে। এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন। কেয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি, ব্যভিচারী, ধর্ষণকারী, জালেম, ফাসেক, আল্লাহদ্রোহী সবাই পার পেয়ে যেত না? আল্লাহবাক পার দিবেন না বলেই কেয়ামতের দিন রেখেছেন। ছোটবেলা আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে, কি ভুলটা করলাম, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম, কত সমস্যা। যতদিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে, নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মাজলুম তার অধিকার ফিরে পেত না। তো 50,000 বছরের সমান। ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে, বিচার শুরু হচ্ছে না কেন? একবার আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবে, একবার নবী নূহ, একবার মূসা, একবার ঈসা, একবার ইব্রাহিম, সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন। অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই? কারো জন্য অপেক্ষা করা কষ্টকর না? অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহপাক হেফাজত করুন আমাদেরকে, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহপাক আমাদেরকে আশ্রয় দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলছিলাম যে এই 50,000 বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে, তার নাম কি? এবার হাত উঁচু করেন, কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়েছেন জীবনে একবার? অনেস্টলি বলবেন, সততার সাথে হাত নামান। এবার চিন্তা করেন, এই যে আমরা স্লোগানগুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্লোগান দেই না অনেক, বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই? যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে, কোরআনুল কারীম মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে, মাশাআল্লাহ হকপন্থী আলেম ওলামাদের কাছে যায়, আত্মশুদ্ধি অর্জন করে, হালাল খায়, পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, ন্যায়ের পথে থাকে, অন্যায় করে না, তখন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না? তাহলে মূল কাজটা কি আইওয়াশ এবং শোডাউন করা, না মূল কাজ করা? মূল কাজটা কি? আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না, বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি। আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি যে উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে, বরং দিন দিন, ডে বাই ডে আস্তে আস্তে অধঃপতন হচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার দিকে আঙ্গুল তাক করে, কে বলল আপনাকে অধঃপতন হচ্ছে? আমরা তো দেখছি উন্নতি, অগ্রগতি, অপ্রগতি। আমি বিনয়ের সাথে বলবো আর 10টা থেকে 20টা বছর অপেক্ষা করেন। 5 বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে 10 বছর অপেক্ষা করেন, কাগজের টাকা বলে কিছু থাকবে না। আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে, এবং এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি হচ্ছে না, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে, পুরো বিশ্বের পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাক, এবং তাদের এক একটা এজেন্ট আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে, এবং মাশাআল্লাহ আমরাও হালুয়া রুটি এবং সামাই খাচ্ছি, মাশাআল্লাহ আমরাও খাচ্ছি খোরমা, জিলাপি, হালুয়া, রুটি, সামাই, এগুলো আমরাও খেয়ে যাচ্ছি মাশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের হৃদয়ের চোখগুলো যেন খুলে দেন। আল্লাহুম্মা ক্যাশলেস সোসাইটি চায় তারা, ক্যাশলেস সোসাইটি মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না, ডিজিট থাকবে খালি, ডিজিট একখালি কলা কিনবেন আপনি 40 ডিজিট পাস করে দিবেন। এন্ড কলাওয়ালা 40 ডিজিট পেল, ওর দরকার এখন ধরেন মাছ, ও 40 ডিজিটের মাছ কিনবে। মাছওয়ালার দরকার মনে করেন চাল, ও 40 ডিজিটের চাল কিনবে। ডিজিট ঘুরবে খালি, সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাত। এমন একটা মানি আপনাদেরকে দিবে, এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে, যেই মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না। এখন তো ধরতে পারেন পকেটে রাখতে পারেন, একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না। এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে, যখন দেখবে যে আপনার মধ্যে তাওহীদ বেশি আছে, ইসলামের চেতনা বেশি আছে, দিনের ফিকির বেশি, ইসলাম ইসলাম করছেন, আপনার মান কমে যাবে টাকার। যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে, ওরা যা বলছে আপনি সামিআনা ওয়া আতাআনা বলছেন, ইয়েস স্যার করছেন, আপনি উন্নতি অগ্রগতি প্রগতি পাবেন। হ্যাঁ, যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে। অলরেডি দেখেন বড় বড়দের ব্যাংকগুলোকে দেখেন, সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে। ওই ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, ও তার সমস্ত সম্পত্তিগুলোকে, বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডে কনভার্ট করছে। ও আমাদের মতো বোকা নয়। শোনেন কেমন বোকা নয়, বিগত 70 বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে 4-4টা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল। বিগত 70 বছরে ওরা প্রথমে ব্রিটেন, তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেছে, অর্জন করেছে অলরেডি। আপনি ভাবছেন করবে, অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয়। আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এটা বর্তমান, এটা ভবিষ্যৎ না। ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাআল্লাহ তাআলা, না হলে তো সে মসীহুদ্দাজ্জালের ফলোয়ারই হতে পারবে না। আর দাজ্জাল তো সারা বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে জিউসরাই। তবে হ্যাঁ, এটা আমরা জানি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ, যে ওদের এই দমন পীড়ন জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ। এটা একটা সাময়িক সময় জুড়ে থাকবে, এরপরে আল্লাপাক পৃথিবী থেকে এটাকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। কীভাবে সরাবেন? ওই যে লোহিত সাগরে আল্লাপাক যেমন করে বনু ইসরায়েলকে ধাওয়া করছিল ফেরাউনের বাহিনী, মনে আছে? লোহিত সাগরে আল্লাপাক ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছেন, ডুবিয়ে দিয়েছেন, দেন নাই? আল্লাপাক সেম সুন্না অ্যাপ্লাই করেছেন প্যালেস্টাইনের ক্ষেত্রে। আল্লাপাক সমস্ত জালেমদেরকে ওখানে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য, সেম সুন্না। এটা হবে ইনশাআল্লাহ আজাব, আমরা জানি এটা সরে যাবে পৃথিবী থেকে। তারপরে এমন একটা যুগ আসবে যে যুগে ইনশাআল্লাহ আজাব আজাল একজন নবী সারা বিশ্ব পরিচালনা করবে, একজন নবী, তার নাম ঈসা ইবনে মারিয়াম। এবং তার অনেক আগেই আমাদের ইমাম আল মাহদি, তিনি ইন্তেকাল করবেন। মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র ইমাম মাহদি নয়, শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম সবচেয়ে ভাইটাল চরিত্র, কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ডে ইসলামী খেলাফা কায়েম করবেন। এবং 40 বছর, এই 40 সংখ্যা এক্স্যাক্টলি 40 না আরও বেশি আল্লাহ ভালো জানেন, পৃথিবী জুড়ে ইসলামের অনুশাসন বজায় থাকবে ইনশাআল্লাহ। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি আপনি পাবেন না যেখানে আল্লাহর কালিমা প্রবেশ করবে না, জুলুম বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যা দেখছেন আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড, যে দাপট দেখে মনে হচ্ছে বিশ্ব ওদের, এদের কোনো অস্তিত্বই বিশ্ব থাকবে না। এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে আপনার কাছে মনে হচ্ছে মাশাআল্লাহ, ন্যাটো, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, এটা সেটা, বিশ্ব যে কি হচ্ছে সারাদিন, শুক্র গ্রহ আমার, একজন বলছে না শুক্র গ্রহ আমার, একজন মিসাইল তৈরি করছে আর একজন প্রতিরক্ষা ব্যবস্থা করছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে মনে হয় যে ওয়ার্ল্ডটা এদেরই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিশ্বটা আস্তে 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 তার ধ্বংসের দিকে যাচ্ছে, এইটা চিরস্থায়ী হবে না, এবং একে অপরের সাথে কলিউশন করে এরা শেষ হয়ে যাবে।
মুসলিমদের উপর দমন পীড়ন যেমন বাড়বে, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে একজন ইমামকে বের করে নিয়ে আসবেন। তিনি ইনশাআল্লাহু আজ্জাবাল মুসলিমদেরকে নিয়ে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। পরে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, তাকে তিনি হত্যা করতে পারবেন না, কারণ তাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে মুসলিমরা তার সাথে পেরে উঠবে না। তখন আল্লাহ পাক ঈসা ইবনে মরিয়ামকে পাঠাবে, সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার, এবং তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আমাদেরকে বিশ্ব নেতারা এখন বোঝায় যে বিশ্বের শেষ নাই, এই পৃথিবী জয় করার পর আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপর শুক্রে, তারপর শনিতে, তারপর বৃহস্পতিতে, তাই না? মাইন্ডসেটটা এমন তৈরি করেছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী তো ধ্বংস হবে হবেই, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। তবে পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ পাক ঈসা ইবনে মরিয়মের হাতে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। মাঝখানে একটা সময় আপনাকে পার করতে হবে, কত বছর ননসেন্স প্রশ্ন, যে ভাই কত বছর, 100, 200, 500, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না এবং জানার কথাও না। কেউ যদি বলে এত সাল, সে নিশ্চিত কাজদাব, একজন মিথ্যাবাদী, এবং এটা একটা অহেতুক কথা, এত সাল এত বছর পর এটা আমরা বলতে পারবো না। কিন্তু এতটুকু বলতে পারবো যে পৃথিবী চিরদিন এভাবে থাকবে না, ওয়ার্ল্ডে এখন যা দেখছেন এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 রাত যত গভীর হবে, ভোর তত কাছাকাছি আসবে, এবং এই পুরো বৈশ্বিক জুলুম ফাসাদ, এ আপনার জেনা, আপনার পর্নোগ্রাফি, আপনার মাদক সুদ, জুলুম অত্যাচারের মধ্যেও দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক কিছু না কিছু আল্লাহর বান্দাকে রেখে দিবেন। এবং আমার বিশ্বাস তাদের বেশিরভাগই হবে যুবক শ্রেণী, এটা আমার মত, আল্লাহ ভালো জানেন, আমার মনে হয় যে বেশিরভাগই হবেন যুবক, যুব সমাজ। এবং আমার কাছে একটা দলিল আছে কেন মনে হয়, কারণ আসহাবুল কাহফ যারা ছিলেন তারা যুবক ছিলেন, প্রত্যেক যুগে যুগে আসহাবুল কাহফ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তাদের হাতেই আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা এই দিনটাকে আমানত হিসেবে রাখবেন, উলামায়ে কেরাম তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন পরবর্তী জেনারেশনের পতাকা তারা বহন করবে ইনশাআল্লাহ। এখন যে কথাগুলো বলতে এতগুলো কথা বললাম, যে যখন আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ছিল কোনো অস্তিত্ব ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না। সূরা দাহার পরেন 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষই সবকিছু, তাই না? অথচ মানুষের বাইরে যে একটা জাতি আছে, জিন জাতি, এটাকে বিশ্বাসই করে না মানুষ। মানুষের আশপাশে ঘুরছে ফেরেশতারা, মানুষ বিশ্বাসই করে না। আল্লাহ পাক আছেন আরশে আজিমে, তার উপরে, মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে। মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, আন্না আসসামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি লক্ষ্য করে দেখে না, এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে পৃথক করে দিয়েছি, পার্থক্য করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি পানি দ্বারা। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? যারা সায়েন্সের ছাত্র, নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন, সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে দেখেন, ওখানে কতটুকু পানি আছে, কত অংশ পানি আছে? আল কোরআন বৈজ্ঞানিক, সম্পূর্ণ বৈজ্ঞানিক, কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না। বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে, কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন এরপরে মানুষকে, মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি, আল্লাহ পাক প্রথমে নাম শিখিয়েছেন, সমস্ত জ্ঞান শিখিয়েছেন কাকে? আদম আলাইহিসসালামকে। ওয়া আল্লামা আদাম আল আসমা কুল্লাহা, মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি, সুবহানাল্লাহ। আমাদের পিতা আদম আলাইহিসসালামের ডিএনএর মধ্যে জ্ঞান ছিল, সমস্ত জ্ঞান ছিল যা আল্লাহ পাক শিখিয়েছেন। বাই ডিএনএ আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে,
এমনি এমনি আসেনি। মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না, অটোমেটিক থেকে মানুষ জ্ঞান শিখে ফেলেছে। আল্লাহ এই জ্ঞান আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে। এরপর আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, শর্ত দিয়েছেন কি, ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। পরীক্ষা, গাছটার নাম কি? এটা হচ্ছে ওই প্রশ্নের মতো ঈসা আলাইহিস সালাম কবে আসবেন, গাছটার নাম কি, এটা ওই প্রশ্নের মতো যে দাজ্জালের আসল নাম কি হবে, ইমাম মাহদি কত সালে আসবেন, এগুলো ওই প্রশ্নের মতো যে ওই গাছটার নাম কি ছিল। প্রয়োজন নাই গাছের নামের আমার, গাছটা ছিল একটা টেস্ট, পরীক্ষা। গাছের কাছেও যেও না, চলে গেলেন কার প্ররোচনা, চলে গেলেন ইবলিস, তার নাম কি ইবলিস। আচ্ছা, ইবলিস আমল করতো না, ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল না, কি কারণে আল্লাহ পাক তাকে বহিষ্কার করলেন? অহংকার, রাইট, আবা ওয়াস্তাকবার, সিজদা করি নাই, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে, আগুন, তাকে সৃষ্টি করেছেন মাটি, এটাকে বলে আত্ম অহংকার, ইগো। মনে রাখবেন, আপনার যত বড় সার্টিফিকেট থাকুক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে বা দারুল উলুম থেকেই, যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে, আপনার মনের মধ্যে নূর আসবে না। যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো, তার জ্ঞানের কোনো কমতি ছিল না, ওয়াস্তাকবার, সে অহংকার করেছে। আর অহংকার কাকে বলে? মাতারুন নাস, মাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা, আন্ডারএস্টিমেট করা। আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডারএস্টিমেট করা, আমাদের চরিত্রই হয়ে গেছে এমন, গীবত, তোহমত, অপবাদ, সমালোচনা, কাদা ছোড়াছড়ি, চুল ছেঁড়াছেড়ি, এগুলোই সংস্কৃতি। যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ ওই যে ইসরায়েল, সে আরো 10টা মিসাইল বানিয়ে ফেলে। এই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই, খোরমা খাই, আর তারা তাদের কাজের দিকে এগিয়ে যায়। প্রথম দিকে হালুয়া রুটি বলেছিলাম, অনেকে রাগ হয়েছিল, ওই জন্য হালুয়া রুটি শব্দটা বলি না, আর বলি জিলাপি আর খোরমা খাই, এখন অনেকে রাগ হয় না। তো বাস্তবতা এমন ভাই, শোনেন, এই জায়গায় এক মিনিট সময় দেন। একটা সময় ছিল, এই জায়গাটা খুব ভালো করে শোনেন, একটা সময় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগ, ওমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি, মামলুক, কর্ডোভা, উসমানীয়, এই যে খেলাফত ছিল। স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল, আস্তে আস্তে ইসলাম কমতে থাকে, কিন্তু অ্যাটলিস্ট মুসলিমদের একটা শক্তি ছিল, মুসলিমদের একটা ল্যান্ড ছিল, একটা ইমারত ছিল, একটা জামায়াত ছিল, খেলাফা ছিল, আমির ছিল, ইকোনমিক পাওয়ার ছিল, প্রযুক্তি ছিল, সামরিক বাহিনী ছিল, সব কিছু মুসলিমদের হাতে ছিল। এরপর একটা যুগ আসলো, এই যুগের বয়স বেশি দিন না, 100-200-300 বছর। এই লাস্ট 200-300 বছরে দেখবেন আপনি, নো স্টেট, কোনো স্টেট নাই, যেগুলো আছে সেগুলো টুকরা টুকরা, পিস আপ করা, ব্রিক্স অ্যান্ড পিসেস, মানে টুকরা টুকরা ভাগ করা হয়েছে, কারোর সাথে কারো মহব্বত নাই, মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ হাসে, এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশি না, তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক গলানোর দরকার নাই। তারপরে যদি সিরিয়ায় কেউ বোম মারে, পাকিস্তানের কেউ বলে, ওরা তো সিরিয়ার মানুষ, আমাদের সাথে কি সম্পর্ক, প্যালেস্টাইনে কেউ মাবন্দের ইজ্জত নিলে, ইরাকের মানুষ বলে যে ওরা তো প্যালেস্টাইনের, আমরা তো ইরাকের, ইউনাইটেড কোনো ফর্ম নাই। প্রথম কথা, না কোনো ইউনাইটেড নেশন, না কোনো খিলাফা, না আমির, না সবার মাঝে একটা ঋদ্ধতা, না ইকোনমিক কোনো বেস, না স্বতন্ত্র মিডিয়া, প্রযুক্তি, স্বতন্ত্র সিস্টেম, স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, মিডিয়া, প্রযুক্তি, আপনার সমরাস্ত্র, ওভারঅল যে বিষয়গুলো আমাদের ছিল স্বর্ণযুগে, এগুলো লাস্ট 200-300 বছরে অনেকটা কমে গেছে। এবং যখন কমে গেছে, এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে, স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরের বাইরের, এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে। আর আমরা এই মূল জিনিসগুলো দিকে ফোকাস না করে পড়েছিলাম কোথায়, আপোষের গীবত, আমাদের তোহমত, আপোষের কাদা ছোড়াছড়ি। একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা, একটা নেশন মানে একটা নেশনে কি থাকে, ল্যান্ড থাকে,
ভূখণ্ড লাগে, সার্বভৌমত্ব লাগে, জনসংখ্যা লাগে, তারপর কি লাগে, এগুলো লাগে না, সরকার লাগে, চারটা ফর্ম, চারটা বিষয় দরকার হয়। রাষ্ট্রের সংজ্ঞা এগুলো পাবেন। ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে, প্রশাসন থাকবে, জনগণ থাকবে, আলেমোলামা থাকবে, যুব সমাজ থাকবে, তরুণ প্রজন্ম থাকবে, যুবতীরা থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, এ হচ্ছে আপনার প্রজন্ম, একটা নেশন। এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই, আমরা সবাই এক জাতি না, নাকি সবাই সবার শত্রু? আমরা কি কেউ কারো শত্রু? আমরা সবাই সবাই ভাই না, আমরা সবাই কিন্তু একটা জাতি। খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টটার মধ্যে কত ভাটা পড়েছে। এক ধর্মনেতা আর এক ধর্মনেতাকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার সমালোচনা না করলে ঘুম ভাত হজম হয় না, এক ভাই একটা দল করে আরেক ভাই আরেকটা দল করে, এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না। আমরা কি আপোষেই লড়াই করছি না? আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না? পক্ষান্তরে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই? এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে যে আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। আমরা সবাই মুসলিম, এটা আমাদের মৌলিক পরিচয়। আমাদের মধ্যে আল্লাপাক কাউকে কর্তৃত্ব দিয়েছেন, কাউকে অধীনস্থ করেছেন, কাউকে আল্লাপাক এলেন দিয়েছেন, জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই, কাউকে তরুণ বানিয়েছেন, কাউকে তরুণী বানিয়েছেন, কাউকে বৃদ্ধ বানিয়েছেন, কাউকে যুবক বানিয়েছেন, কেউ ঘর সামলাচ্ছে, কেউ সমাজ সামলাচ্ছে, কেউ অর্থনীতি সামলাচ্ছে, কেউ রাষ্ট্র সামলাচ্ছে। সবাই কি আমরা একে অপরের ভাই নই, নাকি আমরা সবাই একে অপরের শত্রু? আমরা কি করেছি আপোষে, লড়াইয়ে, সমালোচনায়, ইখতলাফে, গীবতে, তহমতে এতটা সময় পার করেছি যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূরে এগিয়ে গেছে, এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরও বাড়তে থাকবে। কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায়, কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ। এরপর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ, বিশ্বাস করেন। এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসবো, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক এরপরে এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাল্লাহ, দেখবেন তারা সবাই তাওহিদ পন্থী হবে, তারা সুন্নত পন্থী হবে, তারা হালাল খাবে হারামে যাবে না, তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাল্লাহ, তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কোরবানি করার জন্য প্রস্তুত থাকবে, দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে, তরুণদেরকে নেতৃত্ব দেবে প্রবীণরা, দেখবেন তরুণরা এগিয়ে যাবে, দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাকে, সময় আসবে এক সময় ইনশাল্লাহ, হতাশ হবেন না। মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা, মৌলিক কাজগুলোর দিকে ফোকাস করা, এবং যে কাজগুলো মৌলিক নয় গৌণ কাজ এগুলোর দিকে বেশি ফোকাস না করা, মূল কাজের দিকে ফোকাস করা। মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই, আপোষে ঐক্যবদ্ধ থাকতে হবে, বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই, খালি মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই, ব্যাস খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই, দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে। ঐক্যটা মনের ব্যাপার, ঐক্যটা মনের ব্যাপার, এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয়। মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহিদপন্থী আছে, মুসলিম আছে, বাংলাদেশের সবাই আমরা ভাই, এমনকি বিশ্বের যারা আছে, যারা নির্যাতিত নিপীড়িত, ওরা আমার উম্মার বাইরে কেউ না, ওরা আমার উম্মারে অন্তর্ভুক্ত। চিন্তা জগতে পরিবর্তন আনেন, মৌলিক কাজে আসেন, পড়াশোনা করেন, খালি নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে আর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান তুলে আইওয়া শোডাউন করলে সব হবে না, বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন, তরুণ সমাজকে পড়াশোনা করান, ভালো কিছু পড়ান, যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ান, যারা মাদ্রাসায় পড়ছে প্রয়োজনে, যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন, করে এগিয়ে নেন, উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন, ওলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন, আপোষে বিভক্তির চেষ্টা করবেন না। যারা হিংসা, গীবত, তমত, সমালোচনার সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান, ওইদিকে ভ্রুক্ষেপও করবেন না, একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন আপনি এক সেকেন্ড পিছিয়ে যাবেন, এগিয়ে যান। তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত, মাদকে আসক্ত, জুয়া খেলছে, মেয়ে নিয়ে ফুর্তি করছে,
টিকটক প্রজন্ম হয়ে গেছে, সারাদিন সেলফোন নিয়ে পড়ে থাকে, কিচ্ছু বোঝে না জীবনের উদ্দেশ্য কি। এদেরকে আল্লাহর দিকে ফেরান, নামাজের দিকে ফেরান, দিনের মেহনত বাড়িয়ে দেন, মসজিদগুলো আবাদ করেন, মাদ্রাসাগুলো গড়ে তোলেন, স্কুল কলেজ নির্মাণ করেন, আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্বকে ওরা চ্যালেঞ্জ করতে পারে। আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন, ন্যায়পরায়ণের সাথে কাজ করতে দেন, ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দেন। যারা তাদের উপরে আছেন তাদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, তাকওয়াকে ঢুকিয়ে দেন, তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবেন না। একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না, বরং রাষ্ট্রের ক্ষতি হয়। এমন কিছু করতে যাবেন না যাতে করে একটা রাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করছে, এমন কিছু করতে যাবেন না। করতে গেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। বরং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের মধ্য দিয়ে কাছে ডেকে ভালোটা বোঝান, এতটুকু দায়িত্ব আপনার। ফায়দাক্কির ইন্না ফায়াতিদ যিকরা, ফায়দাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন, দেখবেন এই মানুষগুলোর মধ্য থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, আল্লাহ পাক সেই মানুষকে কবুল করে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন, সুবহানাল্লাহ। তো সবার প্রতি সুধারণা রেখে দিনের দাওয়াত সব মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ যদি কবুল করেন, ইসলামকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, তারা যদি বুঝতে পারে, দেখবেন তাদের দ্বারা এমন খেদমত সম্ভব যা আমার দ্বারা সম্ভব না। এটাই আমাদের দায়িত্ব, এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন, আমাদের উম্মার মধ্যে আল্লাহ পাক ঐক্য দান করুন, আমাদের মধ্যে আল্লাহ হৃদ্যতা ভালোবাসা দান করুন, আমরা যে একে অপরের ভাই এই কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক অন্যায় এবং জুলুমকারীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক যুব সমাজকে খাস করে আমি দোয়া করছি, যুব সমাজকে আল্লাহ পাক যেন হেদায়েত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন। যারা আজকে আল্লাহ ভোলা, রাসুলকে ভোলা, আল্লাহ যেন এই বান্দাদেরকে খাস করে দয়া করে আল্লাহ এবং তার রাসুলের দিকে আসার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের বিত্তশালীদেরকে দিনের জন্য অর্থ ব্যয়ের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমার লেকচার শেষ হয়নি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে টপ টু বটম যারা আছি সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ইসলাম যে একটা সাম্যের ধর্ম, মানবতার ধর্ম, এবং সমস্ত বিষয়ের সমাধান যে ইসলামে আছে এটা বোঝার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন, এবং আমাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। যদি আল্লাহ আমাদের দ্বারা পসিবল না হয়, আমরা যদি এগুলোর যোগ্য না হয়ে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য এমন সম্প্রদায় নিয়ে আসেন যারা এই কাজগুলো করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। তারপরেও আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যেন বিজয় হয়। আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে আমি আর কিছু কথা বলে শেষ করছি, যে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে যে মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন ওই জান্নাত থেকে, এমনি এমনি পাঠান নি প্রিয় ভাইয়েরা। সময় আপনি পাবেন সর্বোচ্চ 60, 70, 80, 100 বা 120 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না। এই সময়টুকুর মধ্যে আপনার আমার কর্তব্য হচ্ছে জীবনটাকে ভাগ করে ফেলা, জীবনের কোন কোন জায়গায় কাজ করতে হবে ফিক্স করা। মনে করেন আপনার বয়স 30 বছর, শোনেন আপনাদের চেয়ে আমার তারা বেশি আছে, তারপরে আমি কথাগুলো বলে যেতে চাচ্ছি। মনে করেন আপনার বয়স 30 বছর, রাত্রে ঠান্ডা মাথা চিন্তা করেন এই 30 বছরে আপনি কি কি পাপ করেছেন, কাগজে কলমে লিখে ফেলেন। আপনি অনেকগুলো পাপ খুঁজে পাবেন, এই পাপকে দুই ভাগে ভাগ করেন, একটা পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা বান্দার সাথে সম্পৃক্ত। যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, খালি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ না বুঝে না জেনে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ জীবনে ভুল করেছেন, আল্লাহ ওয়াদা করছে আজকের পর থেকে কখনো এই পাপে লিপ্ত হব না, পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক আপনার সমস্ত গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। আর কিছু পাপ থাকবে মানুষের সাথে সম্পৃক্ত, কারো গীবত করেছেন, কারো টাকা নিয়ে দেন নাই, কারো মাল আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, এগুলো মানুষের সাথে সম্পৃক্ত, তাদের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে। এরপর আপনি পাপমুক্ত হলেন, বাকি জীবনটাকে ভাগ করে নেন, বছরকে মাসে ভাগ করেন, মাসকে দিনে ভাগ করেন। ওই যে শুরুতে যে সুন্নাগুলোর কথা বললাম, 24 ঘন্টা দিন রাতকে সাজিয়ে ফেলেন, সময় নষ্ট করেন না,
বাকি যতদিন বেঁচে থাকবেন ডেইলি সুন্নাহ পালন করেন, আদর্শ পরিবারটা গড়েন, হালাল খান, আপনার সন্তানদেরকে বড় করে তোলেন, সমাজের উপকার করেন, রাষ্ট্রের উপকার করেন, জনগণের কল্যাণে কাজ করেন, উম্মার কল্যাণে কাজ করেন, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ দেখবেন আগামী দিনগুলোতে ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাল্লাহ। এর চেয়ে বেশি কনস্ট্রাকটিভ কোনো কথা বলার মতো জ্ঞানও আমার নাই, আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আল্লাহবাক যতটুকু বলার তৌফিক দান করেছেন বললাম, এর মধ্যে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকে এটা আমার পক্ষ থেকে, আর সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বাররাউফুর রহীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা